আপনারা দেখছেন একুশে টেলিভিশন। সম্পূর্ণ নজরুলের আজকের পর্বে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি, আশা করি ভালো আছেন সবাই। সম্পূর্ণ নজরুলকে জানার প্রায় সময়ানুক্রমিক পথ ধরে চলতে চলতে আজ আমরা একটি বিশেষ বিন্দুতে এসে উপস্থিত হয়েছি। 1921 সালের ডিসেম্বর মাসের তীব্র শীতের এক রাতে, ধরা যায় শেষ রাতে, যে কবিতাটি লেখা হয়েছিল আজ প্রায় 100 বছর পরে এসে স্পষ্ট বোঝা যায় যে শিল্পের সংজ্ঞাকেই প্রায় পাল্টে দিয়েছিল সে একটি কবিতা। আমি সহসা চিনেছি আপনারে, মোর খুলিয়া গিয়াছে সব বাঁধ। আত্মপলব্ধির এই মহান বাণী যে কবির, তার বয়স তখনও 22 ছোঁয়নি। কি করে সম্ভব হলো আত্মপলব্ধির এত গভীরে পৌঁছানো এই তরুণ বয়সে? সেই প্রেক্ষাপট আজকে আমরা ফিরে দেখব, দেখব যুদ্ধ থেকে ফেরা এবং বিদ্রোহী কবিতা লেখার মধ্যবর্তী যে 19-20 মাস সময়, তখন তিনি কি করেছিলেন, কি ধরনের লেখা লিখেছিলেন। যুদ্ধে গিয়েছিলেন দেশমাতৃকাকে মুক্ত করার মহান ব্রত নিয়ে, যখন ফিরলেন তখন সেই ব্রত, সেই সংকল্প আরও বিকশিত, আরও সুদৃঢ়। দেশে এসেই বিভিন্ন ধরনের দেশ মুক্তির আন্দোলনে জড়িয়ে পড়তে লাগলেন। মুজাফফর আহমদের সঙ্গে সহ সম্পাদনায় বের করলেন নবযুগ পত্রিকাটি। সেখানে এমন সব আগুন ঝরানো লেখা লিখলেন যে কিছুদিন পর এই পত্রিকার জামানতই বাজেয়াপ্ত হয়ে গেল। সম্পূর্ণ নজরুলের গত কয়েকটি পর্বে সম্প্রচারিত হয়েছে এমন কিছু পরিবেশনার সংক্ষিপ্ত রূপ আমরা দেখব কবির আত্মপলব্ধির পথ চলাকে আবিষ্কার করার জন্য। আজ আমাদের সত্যিকার শোচনীয় অবস্থা সাদা চোখে দেখিতে পারিয়াছি এই ডায়ারির জন্য। ডায়ারের প্রচণ্ড পদাঘাত, পৈশাচিক খুন খারাপি আমাদিগকে স্পষ্ট করিয়া আমাদের ঘৃণ্যহীন অবস্থা সম্বন্ধে সচেতন করিয়া দিয়াছে। আমাদের এই নির্লজ্জ কাপুরুষতাকে ভীম পদাঘাতে দূর করিয়া দিয়াছে এই জেনারেল ডায়ার। গোলামের সঙ্গে প্রভুর সম্বন্ধ কীরকম তাহাই সে নির্মম কঠোরভাবে জানাইয়া দিয়াছে। অন্য প্রতারকদের মতো গলায় পায়ে শৃঙ্খল পরাইয়া আদর দেখাইতে যায় নাই সে। সে নারীর সামনে উলঙ্গ করিয়া মেথরের হাতে বেত্র দিয়া তোমাদের পিঠের চামড়া তুলিয়াছে, গর্দানে পাথর চাপা দিয়া বুকের ওপর হাঁটাইয়াছে, তাহাদের পায়ে তোমাদিগকে সেজদা করাইয়া ছাড়িয়াছে। আমাদের যে ভাই আজ তোমাদের হাতে শহীদ হইল, সে এমন এক মুক্ত স্বাধীন দেশে গিয়া পৌঁছিয়াছে যেখানে তোমাদের গুলিয়ে পৌঁছাতে পারে না। সে যে মুক্তির সন্ধানেই বাহির হইয়াছিল, মনে রাখিও সে খোদার আরশের পায়া ধরিয়া ইহার দাদ মাগিতেছে। দাও উত্তর, দাও, বলো তোমার কি বলিবার আছে। নবযুগের জামানত বাজেয়াপ্ত হয়ে গেলে দুদিনের জন্য বেড়াতে এসেছিলেন বরিশালে, সঙ্গে ছিলেন কমরেড মুজাফফর আহমেদ। সেই দুদিনে অন্তত 4টি অসামান্য গান লিখেছিলেন। সেই বয়সে তার মরমী চৈতন্যের যে উন্মেষ সেটি বোঝার জন্য এই গানগুলো খুব গুরুত্বপূর্ণ। একটি গানের পাঠ এবং অন্যটি গান আকারেই শুনব এখন আমরা। বন্ধু আমার, থেকে থেকে কোন সুদূরের নিজন পুরে ডাক দিয়ে যাও ব্যথার সুরে, আমার অনেক দুঃখের পথের বাসা বারে বারে ঝড়ে উড়ে, ঘর ছাড়া তাই বেড়াই ঘুরে, তোমার বাসির উদাস কাঁদন শিথিল করে সকল বাঁধন, কাজ হলো তাই পথিক সাধন, খুঁজে ফেরা পথ বধুরে ঘুরে ঘুরে দূরে দূরে। পথিক চলতে পথে তোমায় আমায় পথের দেখা, এই দেখাতে দুটি আয় জাগলো প্রেমের গভীর রেখা। পথিক চলতে পথে এই যে দেখা শরৎ শেষে, এই যে দেখা শরৎ শেষে,
পাথের মাঝে অচিন দেশে কে জানে হায় কখন কে যে চলবো আবার পথটি একা এই দেখাতে দুটি আয় জাগল প্রেমের গভীর রেখা পথিক চলতে পথে। যুদ্ধক্ষেত্রেই ফার্সি ভাষায় ব্যুৎপত্তি অর্জন করেছিলেন, পড়েছিলেন খৈয়াম, হাফিজ, রুমি, জামি প্রমুখ ফার্সি কবিদের। দেশে ফিরে এসে সেই প্রভাবে অনেক লেখা লিখলেন। এখন শুনব হাফিজের একটি বিখ্যাত গজলের ভাবানুসারে ভারতবর্ষের স্বাধীনতা কামনায় লেখা একটি অনবদ্য কবিতা। দুঃখ কি ভাই হারানো সুদিন ভারতে আবার আসিবে ফিরে, দলিত শুষ্ক মরুভূপূর্ণ হয়ে গুলিস্তা হাসিবে ধীরে, কেঁদোনা দোমোনা বেদনা দীর্ণয়ে প্রাণে আবার আসিবে শক্তি, দুলিবে শুষ্ক শীর্ষে তোমারও সবুজ প্রাণের অভিব্যক্তি, জীবন ফাগুন যদি মালঞ্চ ময়ূর তক্তে আবার বিরাজে, শোভিবেই ভাই ওই তো সেদিন শোভিবে শির পুষ্প তাজে, হয়ো না নিরাশ অজানা যখন ভবিষ্যতের সব রহস্য, যবনিকা আড়ে প্রহেলিকা মধু বিজয়ী সুপ্ত স্বপ্ন শস্য, অত্যাচার আর উৎপীড়নে সে আজি কি আমরা পর্যুদস্ত, ভয় নাই ভাই ওই যে খোদার মঙ্গলময় বিপুল হস্ত, দুঃখ কি ভাই হারানো সুদিন ভারতে আবার আসিবে ফিরে। বিস্ময়কর ব্যাপার, যুদ্ধ থেকে ফেরার পরই দেখা গেল যে এই তরুণের নন্দনবোধের মধ্যে অতি সহজেই জায়গা করে নিচ্ছিল ধর্মীয় উপাদান এবং সেগুলোর অত্যন্ত শিল্পিত প্রকাশ ঘটছিল। লঙ্ঘিয়ে সিন্ধুরে প্রলয়ের নৃত্যে ওগো কার তরিধায় নির্ভীক চিত্তে, অবহেলি জলধির ভৈরব গর্জন প্রলয়ের ডঙ্কার ওঙ্কার তর্জন, পুণ্য পথের যে যাত্রীরা নিষ্পাপ ধর্মেরই বর্মে সুরক্ষিত দিল সাফ, নহেরা শঙ্কিত বজ্র নিপাতেও কান্ডারি আহমদ তরি ভরা পাথেও, আবু বকর উসমান উমর আলী হায়দার দাঁড়ি যে তরুণীর নাই ওরে নাই ডর, কান্ডারিয়ে তরির পাকা মাঝি মাল্লা দাড়ি মুখে সারি গান লা শরিকাল্লা, নাই তাজ তাই লাজ ওরে মুসলিম খরজুর শীষে তোরা সাজ, করে তসলিম হার কুট নিশে সোর আওয়াজ, শোন কোন মুজদাসে উচ্চারে হেরাজ ধরা মাজ, উর্জ এমেন নজদ হেজাজ তাহামা ইরাক শাম মেসে রোমান তিহারান শরি কাহার বিরাট নাম পরে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। শাথিল আরব বেশ কয়েকটি কারণে একটি গুরুত্বপূর্ণ কবিতা। তার মধ্যে একটি হচ্ছে যে এখানে একটি রাজনৈতিক দর্শন খুঁজে পাওয়া যায়। পৃথিবীর সব পরাধীন মানুষ নির্যাতিত মানুষের একাত্মতা প্রকাশ করেছেন কবি এই কবিতায়। ললাটে তোমার ভাস্বর টিকা বস্রাগুলের বন্নিতে লিখা, এ যে বসরার খুন খারাবি গো রক্ত গোলাপ মঞ্জরীর খঞ্জরীর খঞ্জরে ঝরে খরজুর সম হেথা লাখো দেশে ভক্ত শির, শাতিল আরব শাতিল আরব ভূত যুগে যুগে তোমার তীর, ইরাক বাহিনী এ যে গো কাহিনী কে জানিত কবে বঙ্গ বাহিনী, তোমারও দুঃখে জননী আমার বলিয়া ফেলিবে তপ্ত নীর, রক্ত ক্ষীর পরাধীনা একই ব্যথায় ব্যথিত ঢালিল দুফোঁটা ভক্তবীর, শহীদের দেশ বিদায় বিদায় এ অভাগাজ নোয়ায় শির। সনাতন ধর্মের উপাদান নিয়ে লেখা কবিতা আগমনী। এই কবিতাটিতেও মানুষের মুক্তি, দানব শক্তির অবদমন এবং মানবের মুক্তির কথাটি প্রাধান্য পেয়েছে। একই রণ বাজা বাজে ঘন ঘন ঝন রণ 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 ঝন ঝন, সে কি দমকি দমকি ধমকি ধমকি দামা দ্রিমি দ্রিমি গমকি গমকি, ওঠে ছোটে 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 লোটে ফোটে বন্নি ফেনিকি চমকি চমকি, ঢাল তলোয়ারে ঘন ঘন একই রণ বাজা বাজে ঘন ঘন রণ ঝন 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 রণ রণ, হই হই রব ওই ভৈ রব হাঁকে লাখে লাখে ঝাঁকে ঝাঁকে ঝাঁকে, লাল গৈরি কি গায়ে সৈনিক ধায় তালে তালে ওই পালে পালে, ধরা কাঁপে দাপে যাকে মহাকাল কাঁপে থর থর, রণে কড় কড় কাড়া খাড়া ঘাত শির পিষে হাঁকে রথ ঘর ঘর ধ্বনি ঘর ঘর, গুরু গর গর বলে ভেরি তুরি হর 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 করি চিৎকার ছোটে সুরা সুর সেনা হন হন, ওঠে ঝঞ্ঝা জাপটি দাপটি সাপটি হু 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 শন শন ছোটে সুরা সুর সেনা হন হন।
চপল সাথী একটি স্টানিং কবিতা, একটি হতবুদ্ধিকর কবিতা, কারণ যুদ্ধ ফেরত কাজী নজরুল ইসলাম দেশমাতৃকার সংগ্রামে অকুতোভয় সৈনিক, সেই রুদ্র কবির যে কোমল দিকটি বিশ্ববিধাতার সঙ্গে, সৃষ্টিকর্তার সঙ্গে তার যে আলাপন, এটি স্তম্ভিত করে আমাদেরকে। তোমার ওই যে দোলন দোদুল দোলা চলায়, আজ পথ পাগলের পথের নেশা ভোলায়, এবার থামাও সে দোল আমার বুকের তলায়, আর সরিও না মোর ব্যথায় বাজার চরণ, আমার ব্যথায় রেঙে হোক ও চরণ নিখিল মনোহরণ। ওই অধীর চরণ চলার নেশায় হলে বিপথগামী আমি বাঁচব কি আর প্রিয়, তোমার বিপথ সেজে আমার তরে মৃত্যু আঘাত স্বামী, এখন ধীরে চরণ নিও। ও গো জানি জানি শুধু চলার সুখে তুমি পা ফেলেছ আমার ব্যথার বুকে, ওই চলাই তোমার আমার গভীর দুঃখে শেষে প্রেম হয়ে সে করল অবতরণ। আজ একা তোমার নয় ও চরণ আমার নিখিল স্মরণ, তোমার ওই চলাতে জড়িয়ে গেছে আমার জীবন মরণ, প্রিয় সামলে ফেলে চলো এবার চপল তোমার চরণ। শেষ প্রার্থনা সৃষ্টিকর্তার সঙ্গে কবির আলাপনের, একান্ত আলাপনের আরেকটি চমৎকার নিদর্শন। আগের কবিতাটি ছিল চপল চটুল ভঙ্গিতে লেখা, এই কবিতাটি গভীর মগ্ন ভঙ্গিতে লেখা, মনে হয় যেন কোনো মৃত্যু পথযাত্রী মানুষের শেষ নিবেদন। যেন আর না কাঁদায় দ্বন্দ্ব বিরোধ হেমর জীবন স্বামী, এবার এক হয়ে যাক প্রেমে তোমার তুমি আমার আমি, আপন সুখকে বড় করে যে দুঃখ পেলেম জীবন ভরে, এবার তোমার চরণ ধরে নয়ন জলে ভেসে যেন পূর্ণ করে তোমায় জিনে সব হারানোর দেশে, মন মরণ জয়ের বরণ মালা পরাই তোমার কেশে, আজ চোখের জলে প্রার্থনা মোর শেষ বিদায়ের শেষে। বিদ্রোহী কবিতাটির প্রায় সমসাময়িক রচনা এই গীতি কবিতাটি। প্রকৃতিতে, প্রকৃতির সমস্ত উপাদানে এক অতীন্দ্রিয় সত্তার উপস্থিতি কবি টের পেতেন, অনুভব করতেন, তার বিরহেও বিধুর হতেন। ১৯২১ সালের বসন্তকালে কলকাতা থেকে কুমিল্লা যাওয়ার পথে ট্রেনে নীলপরী নামের একটি অসাধারণ অন্তর্মুদ্রাবাদী কবিতা লিখেছিলেন এই তরুণ কবি। ওই সর্ষে ফুলে লুটালো কার হলুদ রাঙা উত্তরী, উত্তরী বাই গো, ওই আকাশ গাঙে পাল তুলে যায় নীল সে পরীর দুত্তরী, তার অবুজ বিনার সবুজ সুরে মাঠের নাটে পুলক পুরে, ওই গহন বনে পথটি ঘুরে আসছে দূরে
কচি পাতা দুত ওরি। শিশুরা সবসময়ই কাজী নজরুল ইসলামের কাছে ছিল স্বর্গীয় অনুপ্রেরণার উৎস। কুমিল্লার দৌলতপুরেও এর ব্যতিক্রম হয়নি। সেখানকার শিশুদেরকে নিয়ে লেখা একটি অসামান্য কবিতা হার মানা হার। তোরা চলতে গেলে পায়ে জড়াস, না না বলে ঘাড়টি নড়াস, কেন ঘর ছাড়াকে এমন করে ঘরের ক্ষুধা স্নেহের সুধা মনে পড়ালি। ওরে চোখে তোদের জল আসে না, চমকে ওঠে আকাশ তোদের চোখের মুখের চপল হাসিতে, ওই হাসি তোমর ফাঁসি হলো, ওকে ছিঁড়তে গেলে বুকে লাগে কাতর কাঁদন ছাপা যেও হাসির রাশিতে। আমি চাইলে বিদায় বলিস উহু ছাড়ব না কোমরা, ওই একটু মুখের ছোট্ট মানাই এড়িয়ে যেতে নারি, কত দেশ বিদেশের কান্না হাসির বাঁধন ছেঁড়ার দাগ যে বুকে পোড়া। তোরা বসলি রে সেই বুক জুড়ে আজ চির জয়ীর রথটি নিলি কারি। কুমিল্লার দৌলতপুরে নার্গিস বেগমের সঙ্গে নজরুল ইসলামের যে ভালোবাসা এবং তারপর যে বিচ্ছেদ, সেটি তার জীবনে সবচেয়ে বড় বিয়োগান্তক দুঃখজনক ঘটনাগুলোর একটি। আবার এও সত্যি যে সেই আঘাত বা সেই ব্যথার কারণে নজরুলের বিদ্রোহী সত্তা আরো বিকশিত হয়েছিল। জয় হে বন্ধন মৃত্যু ভয় হর মুক্তি কামী, জয় স্বাধীন চিত্ত জয়, জয় হে বন্ধন মৃত্যু ভয় হর মুক্তি কামী, জয় স্বাধীন চিত্ত জয়, জয় হে জয় হে জয় হে। ওই অভ্রভেদি তোমার ধ্বজা উড়ল আকাশ পথে, মাগো তোমার রথ আনা ওই রক্ত সেনার রথে, ললাট ভরা জয়ের টিকা অঙ্গে নাচে অগ্নিশিখা, রক্তে জলে বন্হি লিখা মা ওই বাজে তোর বিজয়ে ভেরি, নাই দেরি আর নাই মা দেরি মুক্ত তোমার হতে, আনো তোমার বরণ ডালা আনো তোমার শঙ্খ নারী, ওই দ্বারে মার মুক্তি সেনা বিজয় বাজা উঠছে তারি, ওরে ভীরু ওরে মরা মরার ভয়ে যাসনি তোরা, তোদেরও আজ ডাকছি মোরা ভাই, ওই খোলেরে মুক্তি তরণ আজ একাকার জীবন মরণ মুক্ত এ ভারতে। নার্গিস বেগমের সঙ্গে ভুল বোঝাবুঝির পর নজরুল ইসলাম 1921 সালের জুলাই মাসের 4 তারিখে কুমিল্লা থেকে রওনা দিয়েছিলেন কলকাতার উদ্দেশ্যে। কলকাতা ফিরে এসে বিদ্রোহী লেখার আগ পর্যন্ত, অর্থাৎ ডিসেম্বরের আগ পর্যন্ত বেশ কিছু গুরুত্বপূর্ণ ঘটনা ঘটেছিল, বেশ কিছু চমৎকার সৃষ্টি হয়েছিল।
তার মধ্যে আনোয়ার পাশা, কামাল পাশা কবিতাগুলো, ভাঙার গান এবং অবশ্যই কমিউনিস্ট পার্টি গঠনের ব্যাপারে প্রাথমিক যে কর্মকাণ্ডগুলো এই সব ছিল। গাজনের বাজনা বাজা, কে মালিক কে সে রাজা, গাজনের বাজনা বাজা, কে মালিক কে সে রাজা, কে দেয় সাজা মুক্ত স্বাধীন সত্যকে রে, পায়ে যে হাসি ভগবান করবে ফাঁসি, সর্বনাশী শিখায় দেহীন তথ্যকে রে, পায়ে যে হাসি ভগবান করবে ফাঁসি, সর্বনাশী শিখায় দেহীন তথ্যকে রে। ওরে ও পাগলা ভোলা, তেরে দে প্রলয় দোলা, ওরে ও পাগলা ভোলা, তেরে দে প্রলয় দোলা, কারুদ দোলা জোর দে ধরে এক কাটানে, মার হাত হয় দাড়ি হাত কাঁধে নে, দুন্দু বিঘাত ডা করে ডাক মৃত্যুকে ডাক জীবন পানি। আজকের পর্বে এতক্ষণ আমরা দেখছিলাম যুদ্ধ থেকে ফিরে এসে কাজী নজরুল ইসলাম কি ধরনের লেখা লিখি করছিলেন এবং তার রাজনৈতিক সম্পৃক্ততা এইসব ব্যাপারে জানলাম। অনুষ্ঠানের শুরুতে বলা হয়েছিল আমরা সময়ানুক্রমিক পথ ধরে চলতে চলতে একটি বিশেষ বিন্দুতে এসে দাঁড়িয়েছি, যেখানে এসে আমরা পৃথিবীর বিশ্ব সাহিত্যের সর্বকালের সর্বশ্রেষ্ঠ সৃষ্টিগুলির একটি সম্পর্কে জানার সুযোগ পাব আমাদের আগামী পর্বে। আমি বিদ্রোহী কবিতাটির কথা বলছি। আশা করি আপনাদেরকে আগামী সপ্তাহে সাথে পাবো। সবার জন্য শান্তি কামনা থাকলো।